হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি আছো ভালো। আমি ভালো আছি বলে গর্ব আছি তোমাদের জন্য। সকাল সকাল উঠে তোমাদের জন্য ভিডিও শুট করছি, এটা আমার বাড়াবাড়ি নেই স্যার। গত ভিডিওতে তোমরা ভালো রেসপন্স করেছিলে, আর এই ভিডিওটা হচ্ছে কস বাই থ্রি শুটিং এসেছি আমরা ঝাড়গ্রাম। জায়গাটা জাস্ট অসাধারণ, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট চাটাকে আমি বাইরে গিয়ে পুরো অন্তত পক্ষে এই হোটেলটা দেখার চেষ্টা করছি, যে গেস্ট হাউস আমরা আছে। তোমরা চাইলে আসতে পারো, জোড়া জোড়া, সিঙ্গেল সিঙ্গেল, ফ্যামিলি, যে কোনোভাবে আসতে পারো লেভেলে, আর অনেক মজা হবে। যেমন ক্রস বাই টু অনেক মজা করেছিলাম শুটিং চলাকালে, এটার মানে পরিচালনা করার সাথে সাথে ব্লগ বানাবো অবশ্যই। শুটিংয়ের ফাঁকে এত চাপের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা অনেকখানি, তো তাড়াতাড়ি ফটাফট শেয়ার করো বন্ধুদের সাথে। ভালো লাগে, চলো দেখতে থাকো, অনেক মজা হবে। তার জন্য কথা দিয়ে 500 টাকা বকশিস দেবে, ফাঁসি দিলাম। প্রবীরকে আমরা যা ভালোবাসা দিই, প্রবীর এমনি না না, একদম একদম কিছু গন্ডগোল। আমাদের ইনডোরে যে চেকগুলো ছিল মানে বিন্নিদির, সেগুলো প্রায় কমপ্লিট। বিন্নিদি কেমন লাগছে, মানে এত তাড়াতাড়ি খুব সুন্দর করে ডিভিশন করে রাখি, রাহুল আমাদের ভীষণভাবে হেল্প করে, বেশ লাগছে। পরপর পরপর অলমোস্ট আমরা এখনো পর্যন্ত বোধ হয় 7 খানা সিন ওভার করে ফেলেছি সকাল থেকে, রাইট? 2 ঘন্টায় বোধ হয় 7টা সিন চলে গেছে, এটা খুব ভালো লাগছে। আমাদের আরেকজন হিরো, আমাদের হিরো আছে, এখনো মেকআপ করেননি, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, একটা শট দেন, পরপর পরপর ফটফট ফটফট করে শট দিত, বাকিটা ইতিহাস। ওকে, তো এরপর আমরা একটু যাবো আউটডোরে, কিছুটা শট আছে। এই যে আমাদের সুরজিৎ, সুরজিৎ ডিওপি পার্সন অ্যান্ড খুব ভালো আমাদের টিম, অ্যান্ড এই যে চিন্ময় আছে আমাদের যে মেন ডিওপি, মানে একদম খুব ভালোভাবে কাজ করছে, ফুলভাবে কাজ করছে। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আমার। আমি আসবো কি আসবো না বলুন তো? তুমি যে ফ্রেমটা ধরেছিলে সেটা ধরো, এই লেভেলে তো চোখ পড়বে, ভালো লাগবে। ওকে, আরেকটু মাথা মাথাটা ছাড়ো, না ছাড়ো নয়, মানে নাও নাও, আরেকটু নাও, আরেকটু নাও, না তুমি হোয়াইটে, হ্যাঁ ওর মাথায় তাকি থাকো, সাইলেন্ট ঘোরাবে, দাদা চলে যাবো। ওকে, রোল ক্যামেরা, অ্যাকশন। হেমন্ত মশাই, আমি আসবো কি আসবো না বলুন তো? তো একটু কি লাইক পাওয়া যেতে পারে না, মানে এত বারবার লাইক চাই, বাট বুঝতে পারি না তোমরা লাইক কেন দাও না। আমার মুখটা খারাপ আমি জানি, যাই হোক, অ্যাটলিস্ট আমার মুখ খারাপ হলে বাকিদের মানে অবশ্যই, এবং দাদা আছে, দাদাকে যারা ভালোবাসে একটু লাইক তো দিতেই পারো, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করো, দাদা কিছু বলুন। ভাই আমি এই যে লুঙ্গি আর গেঞ্জি পরে আছি, এটা কিন্তু আমার কস্টিউম, কিছু করার নেই। হ্যাঁ, ওটা দেখে ভেবো না যে আমি এরকম লুঙ্গি আর গেঞ্জি কেন পরে আছি, এটা কস্টিউম। এবার কস্টিউমটা তো চেঞ্জ করতে পারছি না বারবার গিয়ে, শুটিং করছি এই আর কি, তো আমরা মিলিজুলি সরকার ডিরেকশন করছি সেই জন্য। তো দেখতে থাকো, আর আমাদের এই যে চিন্ময় খুব ভালো ছেলে, শান্ত একটা ছেলে,
খুব ভালো কাজ করে অ্যান্ড ডিওপি পার্সন তোমার নাম আমি জানি মলয় আছে অ্যান্ড আমাদের হিরোইন শর্মিষ্ঠা অ্যান্ড চলো চলছে এখানে একটা আউটডোরে ছোট্ট শট ছিল আমরা করলাম একটা গাছের হাওয়ার ঠান্ডার মধ্যে এরপর যাবো আমরা ইনডোরে চলো দেখতে থাকো অ্যাকশন ভীষণ টাইপের খুশি সারাদিন প্রচুর পায়ে ব্যথা মানে বলা নেই এই যে সবাই এক প্রকারে বসে গেছে কেউ কিন্তু দাঁড়িয়ে নেই আচ্ছা তো এই বিডি পাপাকে দেখ তোর কি ফোন আসলে বাবু ও ফোনে আপনি বলছিলেন শুটিং এ আছি কন্টিনিউ ফোন আসছে বলে ও আমি জানি আপনার ফোন আমি ভুলেই গেছি যে ফোনটা সারাদিন ধরে শর্ট দিয়েছি এতগুলো লোকের মেকআপ করেছি ঠেলিয়ে গেছি বেগুনি খেয়েছি মুড়ি খেয়েছি ফাইনালি আমাদের শুটিং মেকআপ হলো বলুন প্রথম দিন শুটিং শেষ করলাম কিন্তু একটু ব্যাকফুটে রয়ে গেলাম আর কি প্রথম সকালবেলা প্রায় দু আড়াই ঘন্টা লেটে শুটিং শুরু হলো এটা ঝেল কালকে ঝেলতে হবে কালকের মধ্যে কমপ্লিট করার কথা ছিল যদি না হয় তাহলে আমার আবার এক্সট্রা পরশু লেগে যাবে দেখা যাক আশা করছি কালকের মধ্যে শেষ করবো আসলে ক্লাইম্যাক্সটা খুব করি লেটস কালকে দেখা হচ্ছে থ্যাংক ইউ